সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ সব সময়ই তুঙ্গে তার জাতীয় দলে ফেরার বিষয়ে সাম্প্রতিক মন্তব্যগুলো বেশ আশা জাগা নেয়া আবুধাবি টিটেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামার আগে তার কাছে জানতে চাওয়া হয় জাতীয় দলে ফেরা নিয়ে সাকিবের দেওয়া উত্তর থেকে বোঝা যায় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছু সময় লাল সবুজের জার্সি গায়ে খেলতে ইচ্ছুক বুধবার দুবাইয়ে আবুধাবি টিন লীগ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দশ দলের অধিনায়ক সেখানেই সাকিবকে জাতীয় দলে ফেরানি প্রশ্ন করা হয় সেই প্রশ্নের জবাব এক লাইনে দিয়েছেন সাকিব আল হাসান তিনি অনেকটা হেসেই বলেন এই টুর্নামেন্টের পরে দেখা যাবে এরপরেই জানতে চাওয়া হয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কিনা সেখানেও সাকিবের ছোট উত্তর এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি আবুধাবি ট্রিটন লিগ শেষ হবে আগামী দুই ডিসেম্বর আট ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ সাকিবের কথা যদি সত্যই হয়ে থাকে তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে নির্বাচকরা এখনো সাকিব সম্পর্কে কোনো নিশ্চয়তা পাননি বোর্ড সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা আগামী সপ্তাহে ওয়ানডে দল ঘোষণা করা হতে পারে